हेलो स्टूडेंट्स, वेलकम टू प्रो एग्जाम पोर्टल चैनल। तो स्टूडेंट्स, पर वीडियो माने आजकल वीडियो हे कि दर्शन एच एस दर्शन के सिलेबस नहीं आलोचना करब। तो विषय नहीं आलोचना करे एक छोटे रिक्वेस्ट जे जरा एखो पर्त चैनल सबसक्राइब कर नीचे थका लाल सबसक्राइब बाटन पोस्ट करूँ एवं संगे पासे थाका बेल आइकनटी हिट करूँ जाते वीडियोर आपडेट देवार संगे संगे तुम्हारा वीडियोगुली पे जीते पारो। तो चलो जावा जाक आज के सिलेबासे। दर्शन अर्थात फिलोसफी, टुएल्भर फिलोसफी, क्लस टुएल्भर फिलोसफी हमें आगे दिन क्लस कराते गए बोलेछिलाम जे दुटो पार्ट, एक हे कि अवरोह, एक हे आरोह। তা অবরোহতে দেখো, এক নম্বরে অধ্যায় যুক্তি, দু নম্বরে বচন, তিন নম্বরে বচনের বিরোধিতা, চার নম্বরে অমাধ্যম অনুমান, পাঁচ নম্বরে নিরপেক্ষ ন্যায়, ছ নম্বরে প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায়, সাত নম্বরে হচ্ছে কি বুলীয় ভাষ্য ভেঞ্চিত্ব, আট নম্বর হচ্ছে সত্যাপেক্ষক বা অপেক্ষক। এটা হচ্ছে গেল অবরোহ অনুমান। আর আরও অনুমানে রয়েছে তোমার আরোহ অনুমানের স্বরূপ, তারপর রয়েছে কারণ, তারপর রয়েছে মিলের পরীক্ষামূলক পদ্ধতি, তারপর রয়েছে আরোহমূলক দোষ। এই টোটাল আমাদের ক্লাস টুয়েলভের হচ্ছে গিয়ে দর্শন বা ফিলোসফির সিলেবাসের মধ্যে রয়েছে। তো এই অধ্যায় বা চ্যাপ্টার কটাকে আমাদের ক্লাসে করতে হবে। যাই হোক, তো এখানে দেখো তোমাদের যে গ্রিন মানে সবুজ ডবল টিক দিয়ে যে অধ্যায় কটা দেওয়া আছে সেই অধ্যায় কটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে কি যে বচন প্রথম যে আছে গ্রিন টিক হচ্ছে কি বচন, সেই বচন অধ্যায়টি থেকে আমাদের একটা আট নম্বরের কোশ্চেন আসছে, অর্থাৎ আর শুধু আট নম্বর নয়, এখানে এমসিকিউ এসকিউও আছে। তারপরে তোমার অমাধ্যম অনুমান পরে, এখানেও একটা আট নম্বর আসবে, প্লাস তোমার হচ্ছে কি এমসিকিউ এসকিউ থাকবে। তারপর আছে নিরপেক্ষ ন্যায়, নিরপেক্ষ ন্যায়ও তোমাদের হচ্ছে কি এসিকিউ এমসিকিউ থাকবে। আর তোমার হচ্ছে কি পরের যে আরও অনুমান থেকে মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে একটা আট নম্বর থাকবে, আর হচ্ছে কি আরোহমূলক দোষ থেকে একটা আট নম্বর থাকবে। এই তোমাদের পাঁচটা আট নম্বর, তো পাঁচটি চল্লিশ। তারপর বাকি সব অধ্যায়গুলো থেকে এমসিকিউ বা ওই অধ্যায়গুলোতে এমসিকিউ টোটালি রয়েবে। তা এই গেল আমাদের সিলেবাস, কিন্তু কোন অধ্যায় থেকে কত আসবে সেটা আমরা আলোচনা করবো এক্ষুনি। তো চলো পরের পেজে যাই আমরা, কোন কোন অধ্যায় থেকে কত আসবে এমসিকিউ টোটাল বড় কোশ্চেন সেটা আমরা বলে দিই। তো দেখো পরের পেজে, এখানে দেখো প্রথম অধ্যায় যুক্তি, এই যুক্তি থেকে হচ্ছে কি আমাদের আসছে এমসিকিউ তিনটে এক নম্বর করে, আর এসিকিউ আসছে একটা। তার মানে তোর প্রথম অধ্যায় যুক্তি থেকে আমাদের চার নম্বর আসছে টোটাল। দ্বিতীয় অধ্যায় আছে বচন, বচনের হচ্ছে কি প্রথম এমসিকিউ আসছে দুটো, আর এসিকিউ কিছু আসবে না, কিন্তু চার নম্বর একটা কোশ্চেন আসবে, তাহলে এখান থেকে আসছে দশ নম্বর। তৃতীয় অধ্যায় আছে বচনের বিরোধিতা, এখান থেকে এমসিকিউ দুটো আসছে, এসিকিউ দুটো আসছে, টোটাল চার নম্বর আসছে এখান থেকে। চতুর্থ অধ্যায়ে এমসিকিউ কিছু আসছে না, বাট হচ্ছে কি এসিকিউ আসছে একটা, আর আট নম্বর একটা আসছে অমাধ্যম অনুমান থেকে, অর্থাৎ টোটাল এখানে আসছে ন নম্বর। তারপর আসছে তোমার পরের অধ্যায় নিরপেক্ষ ন্যায়, এখানে এমসিকিউ আসছে দুটো, এসিকিউ কিছু আসছে না, কিন্তু একটা বড় কোশ্চেন আসছে, টোটাল দশ নম্বর আসছে। তারপর আসছে প্রাকল্পিক ন্যায়, এখান থেকে এমসিকিউ দুটো, এসিকিউ দুটো, টোটাল চার নম্বর আসছে। তারপর আসছে বুলীয় ভাষ্য ভেঞ্চিত্ব, এখানে এমসিকিউ দুটো, এসিকিউ দুটো, টোটাল চার নম্বর আসছে। তারপর আসছে তোমাদের সত্যাপেক্ষক, এখানে তিনটে এমসিকিউ আসবে, দুটো এসিকিউ আসবে, টোটাল পাঁচ নম্বর আসছে। এই গেল টোটাল আমাদের অবরোহ অনুমান। তারপরে চলে আসছে অবরোহ যুক্তি, পরে চলে আসছে এখান থেকে টোটাল পাঁচ নম্বর, মানে টোটাল যোগ করলে তোমরা পাচ্ছ কত, পাচ্ছ হচ্ছে গিয়ে পঞ্চাশ, মানে টোটাল এই অবরোহ থেকে পঞ্চাশ নম্বর তোমরা কোশ্চেন পাচ্ছ। তারপর চলে আসছে আমাদের আরোহ অনুমান, আরোহ অনুমানের হচ্ছে প্রথম অধ্যায় যে আরোহমূলক স্বরূপ, সেখানে এমসিকিউ দুটো আসবে, সরি এমসিকিউ তিনটে আসছে, আর এসিকিউ আসছে তিনটে, টোটাল ছ নম্বর আসছে। দ্বিতীয় অধ্যায় কারণ, এই কারণের হচ্ছে কি অধ্যায় থেকে তিনটে এমসিকিউ আসছে, তিনটে এসিকিউ আসছে, টোটাল ছ নম্বর আসছে। তৃতীয় অধ্যায় যেটা বলছিলাম মিলের পরীক্ষা, সেখান থেকে একটা আট নম্বর আসছে, প্লাস এমসিকিউ আসছে দুটো, আর টোটাল এই অধ্যায় থেকে আসছে দশ নম্বর। আর চতুর্থ অধ্যায় অর্থাৎ আরোহমূলক দোষ, সেই অধ্যায় থেকে এমসিকিউ এসিকিউ কিছুই আসবে না, শুধু এসিকিউ আসবে একটা, অর্থাৎ থার্ড নাম্বারের, সরি এসিকিউ না, এটা হচ্ছে বড় কোশ্চেন, মানে
বড় নম্বর বড় প্রশ্ন আসবে একটা, সেটা হচ্ছে কি 8 নম্বরের তোমার একটা 8 একটা কোশ্চেন হচ্ছে। তা টোটাল এই আমাদের হচ্ছে কি গেলো এমসিকিউ টোটাল, তাহলে কত রাউন্ড গেলে এমসিকিউ টোটাল? পুরো ফিলোসফি থেকে আসছে 24 নম্বর, এসিকিউ আসছে 16 নম্বর, আর বড় কোশ্চেন আসছে 5টা, টোটাল কোশ্চেন হচ্ছে আমাদের 80 নম্বর, আর 20 নম্বরের প্রজেক্ট। এই টোটাল আমাদের 100 নম্বর গেল ফিলোসফির উপরে। এই হচ্ছে গেলো আমাদের কোন অধ্যায় থেকে কত নম্বর আসছে তার হচ্ছে কি আমি বলে দিলাম। কিন্তু কথা হচ্ছে যে 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 সমস্ত অধ্যায়গুলো বড় কোয়েশ্চেন আছে সেই সমস্ত অধ্যায়গুলোতে বড় করবো, বাকি সব এমসিকিউ এসিকিউ আছে তাই এমসিকিউ এসিকিউ করবো। এরকম ব্যাটার্নি যদি আমরা পড়াশোনা করি তাহলে জিওগ্রাফি মানে ফিলোজফি যদি এরমভাবে পড়াশোনা করি তাহলে ফিলোজফিতে লাস্ট পরীক্ষা শেষে গোল, অর্থাৎ 0 ছাড়া আর কিছু পাবো না। তার কারণ আমি আগে বলেছি যে ফিলোজফির প্রত্যেকটা অধ্যায় একে অপরের পরিপূরক, তাই প্রত্যেকটা অধ্যায় যদি আমি করি ঠিকঠাকভাবে পুঙ্খানুপুঙ্খ হবে তবে আমি পরের অধ্যায়গুলোর অ্যান্সার আমি ঠিকঠাক করতে পারবো। তাই আমাদের এখানে প্রত্যেকটা অধ্যায় আমারটা ঠিকঠাক শিখতে হবে, কোন অধ্যায়ে বড় কোয়েশ্চেন আসছে, কোন অধ্যায়ে এসিকিউ আসছে, এমসিকিউ আসছে, সেটা দেখলে হবে না। যদি আমি প্রত্যেকটা অধ্যায় পুঙ্খানুপুঙ্খভাবে করতে পারি তাহলে আমি প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ এসিকিউ ঠিকভাবে উত্তর দিতে পারবো, আর না করতে পারলে উত্তর দিতে পারবো না। কারণ ফিলোসফি এমন একটা সাবজেক্ট প্রত্যেক অধ্যায় ভালোভাবে পড়লে বা ভালো অধ্যায়টাকে ভালোভাবে বুঝলে বা প্রত্যেকটা বিষয়ে ভালোভাবে বুঝলে এই দর্শনের অধ্যায়গুলো, তাহলে তুমি পুরো ভালো রাউন্ডে নাম্বার পেতে পারবে। কিন্তু যদি না ভালোভাবে বোঝো, শুধু এই তালতালি ইনতালি করে যদি তুমি পড়াশোনা করে যাও ছেঁড়াতালির মতো, তাহলে তোমরা সেরকম ছেঁড়াতালির মতন নাম্বারটা পাবে। এই হচ্ছে গেল টোটাল বিষয়টা। যাই হোক, এই পর্যন্ত, ভিডিওটা বেশি বড় করলাম না, অধ্যায়টা সিলেবাসটা নিয়ে আলোচনা করবো বলেছিলাম করে দিলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, সঙ্গে অন্য বন্ধুদেরকেও শেয়ার করো ভিডিওটা দিয়ে, যাতে তারা উপকৃত হয়। থ্যাংক ইউ।